হাই ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আমার প্রবাসী টিঙ্কু চ্যানেলে। আমি যেহেতু প্রবাসে থাকি, কাজে আমার মোস্ট অফ দ্য ভিডিও বাইরের দেশেরই, এক একটা রাস্তাঘাট যেখানে আমি থাকি বা কখনো যেখানে বেড়াতে যাই সেসব জায়গায়, প্লাস কোনো ইভেন্ট সেটাও আমি কভার করি। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। আজকে যে ভিডিও কন্টেন্ট সেটা কিন্তু বেসড অন একটা ফেয়ার, একটা ফেস্টিভ্যাল, দ্য ডু ওয়েস্ট ফেস্টিভ্যাল 2023। এটা এমন একটা ফেস্টিভ্যাল, মানে স্পেশালি সামার হয়েছে, কাজে টরন্টোতে সামারের সময় চতুর্দিকে এক একটা জায়গায় এক এক রকম ফেস্টিভ্যাল তো হয়। এর আগের ভিডিওতে তোমরা আমার দেখে থাকবে, কার শো ছিল, সেরকমই একটি ফেস্টিভ্যাল হচ্ছে এটা। এখানে সমস্ত ট্রেডিশনাল ফোক ডান্স হয় এক এক জায়গাতে, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ডিসপ্লে করা থাকে। আই হোপ তোমাদের ভালো লাগবে। এটা আমাদের দেশে ওই ছোটবেলায় মেলা যেরকম হতো, কাইন্ড অফ মেলা বলতে পারো। দূর থেকে ফেস্টিভ্যালটা দেখতে অনেকটা এরকম, ওই দুদিকে টেন্ট আছে, মাঝখান দিয়ে লোক। বাড়ি থেকে বেরিয়ে হাঁটা পথে একটা বাস স্টপে গিয়েছিলাম, সেখান থেকে টিটিসি টরন্টো ট্রানজিট কমিশন, সেটা নিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছিলাম। কোথায় যেটা এক্ষুনি পড়লাম, দ্য ডু ওয়েস্ট ফেস্টিভ্যাল 2023। চতুর্দিকে এত সুন্দর ফ্লাওয়ার আছে, ফেস্টিভ্যাল যদিও দেখতে যাব জানি, বাট মাঝে মধ্যে কেন জানি না নেচারের দিকে চোখ পড়ে যাচ্ছিল আর ক্যাপচার করতে ইচ্ছে করছিল। যত লোক সব দেখতে পাচ্ছ, সবাই আই থিঙ্ক ওই ডু ওয়েস্ট ফেস্টিভ্যালের দিকেই যাচ্ছিল, আমরা সেরকমভাবে যাচ্ছিলাম। এই যে মাঠটা ক্রস করছি আমরা এখন, এই মাঠটা ক্রস করতে করতে আমার মনে পড়ছিল সেপ্টেম্বর অক্টোবরে যখন ফলেও আমি এরকম সময় এই মাঠটার পাশ দিয়ে ক্রস করছিলাম, কিন্তু তখন চেহারাটা একেবারে ডিফারেন্ট ছিল, পুরো অরেঞ্জ রেড ইয়েলো দিয়ে। এখন দূর থেকে একটা ওই যে কৃষ্ণের বাঁশি শুনে যেরকম রাধা দৌড়তে দৌড়তে চলে যায়, সেরকম একটা মিউজিকের আওয়াজ শুনে আমাদেরও যেন খিঁচে নিয়ে যাচ্ছিল ওই মিউজিকটার কাছে। চলো কি দেখি কি হচ্ছে। দুটো ছোট্ট বাচ্চা একেবারে যেন বারবির মতন বসেছিল, অবাক হয়ে শুনছিলাম জানো সময় যে কিভাবে কেটে গিয়েছিল, টেরি পাইনি। বড় থেকে ছোট ছোট বাচ্চা সবাই মিলে পারফর্ম করছিল, এই সুন্দর মিউজিক্যাল পারফরমেন্সের পরে সবাই এক এক করে লাইন দিয়ে কোনো একটা সাইড দিয়ে এক্সিট করছিল ডান্স করবার জন্য। এখন দেখতে পাচ্ছিলাম যেন একটা ডান্স গ্রুপ আস্তে আস্তে ওই ফিল্ডের মধ্যে আসছিল, খুব সুন্দর লাগছিল। তাতে বড় বড় বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা সবাই প্রথমে মাঠটাকে একেবারে গোল করে ঘুরিয়ে থাকলো, ঘুরে তারপরে দে স্টার্টেড। ডান্সটা তোমরা দেখছো দ্য ফ্যান্ডাঙ্গো বলা হয়, এটার সাথে গিটারও চলে, যেটা দেখতেও পেয়েছো ড্রাম বাজানো হবে, একটা কাপল ঘুরে ঘুরে বাই স্টেপ দিয়ে দিয়ে খুব সুন্দর একটা কমপ্লেক্স রিদম, বা দেখে যেন মনে খুব এন্টারটেইনিং। তো আমার তো খুবই ভালো লেগেছে, আশা রাখি তোমাদেরও খুবই ভালো লেগে থাকবে। এই ফ্যান্ডাঙ্গো ডান্সের মধ্যে ক্ল্যাপিংটাও কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে, আর খুবই সুন্দর, খুবই ইউনিক কালারফুল ডান্সগুলো, কি সুন্দর লাগছিল বলো, এত সুন্দর রিদমে করা, মনে হচ্ছিল কি মন ভরে যায়। নর্মালি কার্নিভাল বেরোয়, কার্নিভালটা দেখতে মোটামুটি এরকম টাইপের, কিন্তু আমরা আনফর্চুনেটলি লাস্ট ডেতে গিয়েছিলাম, লাস্ট দিন থাকাতে হয়তো বা আমরা কোনো কারণে কার্নিভালটা মিস করে গিয়েছি। হোয়াট এভার ইট ইজ, আমরা যে স্টেজে যে পারফর্ম করা, ফিল্ডে যে পারফর্ম করা সেটা দেখেছি, অ্যাটলিস্ট সামথিং ইজ বেটার দ্যান নাথিং।
কালচারাল পারফরমেন্স হয়ে যাওয়ার পরে আমরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তা দিয়ে হাঁটা মানে দেখতেই পাচ্ছ দুদিকে সমস্ত স্টল বসেছে, তাতে খাবার দাবারও রয়েছে, মিউজিক্যাল পারফরমেন্স তো হচ্ছে ছোটোখাটো ভাবে, প্লাস কোনো আর্ট এফেক্টসও বিক্রি হচ্ছে, যেটা ভিডিওর আগে বলেছিলাম বিগিনিংয়ে, মানে আমাদের দেশের কথায় পুরোপুরি একটা মেলা। আমরাও সে ফাঁকে একটু পাওভাজি নিয়ে নিলাম, একটা ইন্ডিয়ান স্টল বসেছিল জন্য, এনজয় করলাম অনেক দিন বাদে বাইরের ইন্ডিয়ান খাবার। হ্যাঁ, টুইস্টেড পটেটো ফ্রাইজ আজকাল এখানে খুব উঠেছে, আমার মনে হয় সব জায়গাতে এটা খুব চলছে, মানে পটেটো ফ্রাই কিন্তু ওটা টুইস্ট করা মেশিনে করে এরকমভাবে কার্লি কার্লি হয়, তো সেটা খুব বিক্রি হচ্ছিলো, সেটাও একটুখানি ক্যাপচার করে নিলাম। আর কিছু গয়নাগাটিও দেখছি ডান দিকে স্টলে, কাউকে আবার বেলুন দিয়ে ক্রাউন পরাও দেখলাম। এই রাস্তাটা দিয়ে কার্নিভাল হতো যদি আমরা দেখতে পেতাম, তাহলে হয়তো এটা নাজারা অন্যরকম হতো। নেভারদিলেস যতটা পাচ্ছি সেটাতে আই ওয়াজ ভেরি মাচ স্যাটিসফাইড। দেখতে পাচ্ছি এক এক দিকে সমস্ত খাবারের জায়গা রয়েছে, আর প্রত্যেকটা স্টল থেকে ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিকের আওয়াজও আসছিল, প্রচুর লোক, নট নেসেসারিলি সবাই সব কিছু কিনছিল, বাট এনজয় করছিল সবাই। কিছুক্ষণের জন্য আমি ক্যামেরার সামনে এসেছিলাম ঠিকই, বাট আই ওয়াজ কমপ্লিটলি স্পিচলেস, জানো তো। আমার পেছনে এক সর্দারজিকেও দেখলাম, ইন্ডিয়ান কোথায় নেই। খুব ভালো লাগছিল, লোকে যেন অপেক্ষা করে থাকে কখন সামার আসবে। আর সাইড থেকে আমরা এক একটা স্টলের পাশ দিয়ে যাচ্ছিলাম, নাজারাটা অনেকটা এরকম গ্রিনারি, তার সাথে সাথে সাদা সাদা স্টল, শুধু হাঁটতেও যেন খুব ভালো লাগছিল। একটা সিলভার পেন্ট করা লিভিং স্ট্যাচু দূরে দাঁড়িয়ে ছিল, দেখতেই পাচ্ছ, মানে একটা মানুষ সে তার গায়ে পেন্ট করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। অল টুগেদার ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ঘুরে ঘুরে বিধ্বস্ত হয়ে গিয়েছে, বাট এখন বাড়ি ফেরার পালা। একটা বাস স্টপের সামনে দাঁড়িয়েছিলাম, তো হাঁটতে হাঁটতে কিছু আর্ট এফেক্টস দেখলাম একটা বিল্ডিংয়ের সামনে, সেটা বেশ মন ভরে সেটা কিছু ক্যাপচার করলাম। আর আরেকটা যেটা জিনিস দেখেছি যেটা এক্সপেক্ট করতে পারিনি, সেটা হচ্ছে দুটো পুলিশ অফিসার ঘোড়ায় করে যাচ্ছে। ফর এ মোমেন্ট ভুলে গিয়েছিলাম যে টরন্টোতে আছি, মনে হচ্ছিলো যেন ইংল্যান্ডে বাকিংহাম প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি আর ঘোড়ায় করে মার্চ পাস করা দেখছি। যাই হোক, বাস এসেও গিয়েছে, বুঝতেই পারছো আমরা বাসে বসেও আছি। যাচ্ছি এখন রাস্তা ক্রস করে, এই পুলিশ অফিসার দুটোকেও ক্রস করলাম। কত কিছু দেখলাম, কিছু দেখেছি, কিছু চোখ ভরে এনজয় করেছি, কিছু আমার ক্যামেরার লেন্সে ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। সারাদিনে বিধ্বস্ত হয়ে মনটা খুশিতে টগমগ, কিন্তু পাটা মনে হচ্ছিল যেন জবাব দিয়ে দিয়েছে, কাজে বাসে বসে শহরটা দেখতে খারাপ লাগছিল না, বাট স্টিল নামতে তো হবেই, বাস স্টপও এসে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এরকমই ছিল বন্ধুরা, আশা রাখি তোমাদের ভালো লেগে থাকবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার আসছি বন্ধুরা, টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ, স্প্রেড লাভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি, লাভ ইউ অল।